অনেক দিন পর একটা রোদ ঝলমলে সকাল আজকে কিন্তু সকালে আসতেও ভালো লাগছে আর আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেও ভালো লাগছে তো আজ আর একটা বিশেষ দিন আজকে বিশ্বকর্মা পুজো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের কিন্তু বিশ্বকর্মা থেকেই পুজোর আরম্ভর আরম্ভ হয়ে যায় কারণ এটাই প্রথম পুজো এরপরে পরপর পরপর সমস্ত পুজো আসবে যদিও গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে তবু আমাদের এখানে গণেশ পুজোর থেকে বিশ্বকর্মা পুজোর হিরিকটাই বেশি আজকে হচ্ছে সেই পুজোর দিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমি আমার এই সুন্দর সুন্দর রং বেরঙের বুগেনভিলিয়াগুলো নিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুদিন পরেই উইন্টারে গার্ডেনিং শুরু হয়ে যাবে এবং উইন্টারে সব সবথেকে বেশি ফ্লাওয়ারিং করে কিন্তু তার জন্য আমাদের কিছু কিছু প্রস্তুতি এখন থেকেই নিয়ে নিতে হবে তার মধ্যে যেটা সবার প্রথম করে নিতে হবে সেই কাজটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সারা বছর আমার বুগেনভিলিয়া গাছগুলো প্রচুর প্রচুর ফুল দেয় কিন্তু শীতে এদের রূপই হয় আলাদা সেটা কি করে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে প্রথম আগে আপনাদের তৈরি করে নিতে হবে এটা হচ্ছে আমার ফায়ার ওপাল নামে বুগেনভিলিয়ার যে স্পেসিসটা আছে আমার সেইটা আপনারা লক্ষ্য করে দেখুন অলরেডি কিন্তু গাছগুলোতে ফুল আসতে আরম্ভ করেছে এবং এই যে স্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিকটা আমার পুরো ফুলে ভরে ছিল এই চার পাঁচ দিনের বৃষ্টিতে কি হয়েছে ফুলগুলো এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে খসে খসে পড়ে গেছে এই ডগায় এখনও কিছুটা ফুল রয়েছে কিন্তু একটু দূর থেকে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন গাছটা কিন্তু যথেষ্ট বুসি শুধু এই যে ফুলের ডগাটা বেরিয়ে আছে এইটা কিন্তু পুরো গাছটা থেকে একটা সেপারেট হয়ে বেরিয়ে আছে আমাদের কিন্তু এইগুলোকেই ব্রেক করতে হবে গাছের শেপ আনতে গেলে গাছের ডালের সংখ্যা বাড়াতে গেলে সবার আগে যেটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে গাছের সঠিক কাটাই ছাটাই গাছটা আস্তে আস্তে কিন্তু শেপ দিতে হয়েছে যখন প্রথমে আমি এনেছিলাম এই যে মাঝখানের কাণ্ডটা দেখছেন এটাই ছিল এটা কিন্তু এতটা মোটাও ছিল না একটু সরু ছিল আর দুটো মাত্র ডাল এর সঙ্গে ছিল পাতা বিশেষ কিছু ছিল না দুটো চারটে পাতা এখন যে গাছের চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনি এমনি হয়নি বন্ধুরা এটা আমাকে তৈরি করতে হয়েছে যখনই ফুল হয়ে গেছে আমি কি করেছি এই ডগাগুলোকে একটু একটু করে কাট করে দিয়েছি কিন্তু এখন একটু বেশি কাটাই ছাটাই করতে হবে আমাকে সফট প্রিন্চিং করলে চলবে না এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটু নিচের থেকে আমি ডালটাকে কাটবো আপনি গাছটা লক্ষ্য করে দেখুন এই যে চারিদিকে গোল হয়ে রয়েছে এই একটা ডাল খুব বিচ্ছিরিভাবে বাইরে বেরিয়ে রয়েছে আমাকে এখন কি করতে হবে ডালটা এইখান থেকে আমি কেটে ফেলে দেবো ফুলের মায়া ত্যাগ করেই কাটতে হবে তো এরম দু চারটে ফুল আমি নিতে চাই না আমি চাই গাছ ভর্তি খুব সুন্দর ফুল হোক এখানে দেখুন এই যে ডালটা এই ডালটা একটু ছেড়ে বেরিয়ে গেছে আমি কি করব এটা এইখান থেকে একটু কেটে দেব এইরকমভাবে একটু পুরো গাছটাকেই আমি সফট সফট করে প্রুন করে নেব এই দেখুন যেগুলো একটু বড় ডাল সেগুলো একটু বেশি কাটবো আর যেগুলো একটু ছোট সাইজের আছে সেই ডালগুলো একটু কম কাটবো এবারে মোটামুটি একটু দূর থেকে লক্ষ্য করে আপনারা দেখতে পারেন গাছটা কিন্তু একটা খুব সুন্দর গোলাকার শেপে এসে গেছে আর আমি এই যে মাথাগুলো কোনোটার একটু বেশি কোনোটার একটু অল্প অল্প কেটে দিলাম এখান থেকে কিন্তু আরো ব্রাঞ্চ ছাড়বে কারণ এখনও মাঝে মাঝে বৃষ্টি হবে যদিও বর্ষাকালের মতন অত টানা বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি হবে বৃষ্টির সময় তো গাছের বৃদ্ধি আপনারা জানেন কত পরিমাণে হয় যে কোনো গাছে ব্রাঞ্চের সংখ্যা যত বাড়ানো যায় ফুলের সংখ্যা কিন্তু ততটাই বেশি পাওয়া যায় যে কটা ডাল সে কটাতেই আলাদা আলাদা করে ফুলের স্টিক আসবে এবং সেটা আপনারা উইন্টারে দেখতেই পাবেন আমার গাছগুলোর কি সুন্দর চেহারা হয় ওই একইভাবে এখানে আরও একটা গাছ দেখুন এই যে ছাড়া ছাড়া ডাল বেরিয়ে গেছে এই গাছটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে প্রুন করব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব এটাও খুব সুন্দর একটা পিচ কালারের ফুলের গাছ আমার কিন্তু ফুলের মায়া ত্যাগ করেই আমি গাছটাকে শেপে আনবো লক্ষ্য করে দেখুন আবার আমি গাছটাকে একটুখানি অবজার্ভ করে নিই দেখতে পাচ্ছেন অনেক ডাল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি গাছটাকে ভিড়ের থেকে বার করে নিয়ে এসেছি কারণ আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে কাজগুলো আমাকে ছায়ায় বসেই করতে হবে লক্ষ্য করে দেখুন চারিপাশ থেকে ডালগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবারে আমি এগুলোকে আস্তে আস্তে সেপে আনব সবার আগে যেই ডালগুলো কাটবো সেগুলো হচ্ছে এই বেরিয়ে থাকা ডালগুলো যে কোনো গাছ কাটতে গেলে ফুলের মায়া তো তা করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাহসও আনতে হবে দেখেছেন কোনো ডাল আমি অনেকটা বড় করে কাটবো কোনো ডাল আবার ছোটো করে কাটবো যেই ডালগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে বাইরের দিকে বেরিয়ে গেছে সেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর যেগুলো অল্প স্বল্প বেরিয়ে আছে সেগুলো একটু ছোট ছোট করে কাটিং করব লক্ষ্য করে দেখুন একটা শেপে কিন্তু এসে গেছে কিছু কিছু ফুল আমি রেখে দিলাম ওই ফুলের এই বাঞ্জগুলো ঝরে গেলে আমি এইগুলোকেও একটু সফট করে করে কাটিং করে দেবো মোটামুটি দেখুন গাছটা কিন্তু একটা শেপে চলে এসছে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এইভাবে কাটছি বলে যে আপনারা আপনাদের গাছ এইভাবে কাটবেন তা নয় যার গাছের যেরকম শেপ যেরকম আকৃতি আছে সেই বুঝে তাকে ছেটে সে যেরকম চাইছে সেরকমভাবে ছাটাই কাটাইগুলো করতে হবে আমার এখানে প্রায় দশ এগারোটা ভিলিয়ার গাছ আছে সবগুলো গাছ আমি একদিনে ছাড়তে পারবো না দু তিন দিন ধরে আমি একটু একটু করে ছাড়বো সব গাছগুলোকে যেই গাছগুলো আপাতত অনেক বেশি ফুল দিচ্ছে বাগানের একটা বিউটিও তো মেনটেন করতে হবে সেইগুলো একটু পরে কাটবো আর যেই গাছগুলো অতটা ফুল নেই একটা দুটো স্টিকে ফুল আছে সেই গাছগুলো আগে কাটছি এরমভাবে একই রকমভাবে আরও কিছু গাছের ডাল আমি ছেঁটে দিচ্ছি যেগুলো কি একটুখানি এরকমই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গাছটারও তাই এই ডালটাতে কিন্তু প্রচুর ফুল রয়েছে এই কটা ফুল আরও কটা দিন থাকবে তখন আমি ওই ডালটাকেও ছেটে দেব তার আগে যেইগুলোতে ফুল নেই সেই ডালের মাথাগুলোকে একটু ছোট ছোট করে ছেটে দিচ্ছি এই কাজগুলো কিন্তু এখন করে নিতে পারলে শীতের সময় কত যে ফুল হবে আপনাদের বুগিনভিলিয়া গাছে আপনারা আন্দাজও করতে পারছেন না তারপরে এখানে আরও একটা কাজ আমি করে নিচ্ছি গাছগুলোকে দেখুন এগুলো তো একটু ক্রিপার্স জাতীয় গাছ তো একটা সাইডে হেলে যায় কোথাও ডালটা ছড়িয়ে যায় যার জন্য আমি কি করছি এখানে দুটো করে লাঠি দুপাশে দিয়ে খুব শক্ত করে স্ট্রেট করে গাছটাকে একদম সেন্টারে ভালো করে দড়ির সাহায্যে বেঁধে নিয়েছি এরকমভাবে প্রায় সব গাছগুলোই আমি বেঁধে নিয়েছি এখানে আজকে আমি প্রায় ছখানা বুগনভেলিয়া গাছে কাটাই ছাটাই কমপ্লিট করে ফেলেছি এবং তাদের খুব সুন্দর লাঠির সাহায্যে বাঁধনও দিয়ে দিয়েছি যাতে গাছগুলো সুন্দরভাবে সোজা হয়ে থাকে তা আরও এখানে আমার চার পাঁচটা গাছ রয়েছে যেগুলোতে এখনও প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে এই ফ্লাওয়ারিংগুলো একটু কমে গেলে আমি কিন্তু এই চার পাঁচটা গাছও সামনে আর চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলব এই কাজটা আপনাদের এখনই করে নিতে হবে পুবনবেলিয়াকে আপনারা যত ছাঁটাই কাটাই করবেন ওটা কিন্তু আস্তে আস্তে গোলাকার শেপ নিয়ে নেবে এবং ফুলের সংখ্যাটাও ক্রমশ বাড়তে থাকবে যতগুলো ব্রাঞ্চ থাকবে ততগুলোই ফুলের থোকাও আসবে একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন অতিরিক্ত বর্ষার মধ্যে কিন্তু এই কাজটা করবেন না কালকে বিকেল থেকে যেহেতু একটু আবহাওয়াটা পরিষ্কার হয়ে গেছে এবং আজকে খুব সুন্দর রোদ উঠেছে সেই জন্য আমি এই কাজটা আজকে করছি তো আপনারাও যদি এরকম কোনো দিন পান সেদিনকেই এই কাটাই ছাটাইয়ের কাজগুলো করবেন অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার প্রবলেম হতে পারে আমি এগুলোতে এখন বিকেলের দিকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যদিও উগেনবিলিয়া গাছে অত ফাঙ্গাসের অ্যাটাক করে না তবু যেহেতু বর্ষা হচ্ছে সেই জন্য এই ডালগুলো থেকে যাতে পচন না ধরে কাটামুখের ডালগুলো থেকে সেই জন্য আমি একটুখানি ফাঙ্গিসাইড এই গাছগুলোতে স্প্রে করে দেবো এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি এই গাছগুলোকে যতটা সম্ভব রোদ দূরে রাখার চেষ্টা করবেন কারণ ব্রুবনবিলিয়া গাছ প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে আপনারা যতটা পারবেন এদেরকে সারা সারাদিনের রোদ যেখানে পড়ে সেখানেই রাখার চেষ্টা করুন এই মুহূর্তে আমি গাছগুলোতে কোনো রকম ফার্টিলাইজার দিচ্ছি না শুধুমাত্র ডাল কাটাই ছাটাই করেছি এবং তারই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার আমি যখন এর মধ্যে ফার্টিলাইজার দেবো নিশ্চয়ই তার আপডেটও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে গাছগুলোতে এখন খাবার না দিলে ক্ষতি খুব একটা কিছু হবে না কারণ এখন তো ডাল অনেক কাটাই ছাটাই করে দিলাম আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেগুলোই কিন্তু গাছগুলোর এই ডালগুলোকে আরও সুন্দরভাবে বেড়ে উঠতে এবং নতুন নতুন ব্রাঞ্চ সারতে সাহায্য করবে সেই জন্য খুব একটা অতিরিক্ত খাবার এখন প্রয়োজন হবে না গাছগুলোর তবে ফুলের মায়া কাটাবেন না ফুল রাখবেন সবই ঠিক আছে পচা ফুল কিন্তু এখন গাছে রাখবেন না তার থেকে কেটে দেওয়াই ভালো পচা ফুল গাছে থাকলে কিন্তু গাছকে সুস্থভাবে বেড়ে উঠতে প্রচণ্ড পরিমাণে তারা বাধা দেবে এবং সেই পচা ফুলের পচন থেকে গাছে ফাঙ্গাসও অ্যাটাক করতে পারে সেই জন্য পচা ফুল দেওয়া কোনো যদি ডাল আপনারা দেখেন সেটা অবশ্যই ফুল থাকলেও কেটে দেবেন এই সময় যেহেতু অনেক ডাল কাটাই ছাটাই করা হয় এবং এখনও বর্ষার একটু নরম ওয়েদার রয়েছে আপনারা কিন্তু এই সমস্ত ডালগুলো ফেলে না দিয়ে বালির মধ্যে আট দশ ইঞ্চি কাটিং বসিয়ে দেবেন এবং এই পাতাগুলো সব ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে এবং এগুলো আপনারা আপনাদের পরিচিত জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ওদেরকে গিফটও করতে পারেন এখানে একটা কথা না উল্লেখ করেই নয় আপনাদের গাছ যদি ছমাসের থেকেও কম এজের হয় বা সদ্য কেনা নতুন গাছ হয় তাহলে কিন্তু শুধুমাত্র ডগায় সফট প্রোনিং করবেন এরকম ধরনের হার্ড প্রুনিং করবেন না এগুলো একমাত্র ম্যাচিওর গাছের ক্ষেত্রে করবেন শীতে বুগন ভেলিয়ার বেশি ফুল করতে কি করতে হবে সেই সমস্তটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবুজে থাকবেন